तो আমি এখন পৌঁছে গেছি লাভাতে। তো আমার পিছনে আই লাভ লাভা লেখাটা রয়েছে, তো আমরা এখন আই লাভ লাভার সামনে ছবি তুলবো সবাই মিলে। তো ওয়েদারটা কেমন সুন্দর, দারুণ দারুণ ওয়েদার, একদম কুয়াশাতে ভর্তি। অন্য কিছু বলতে চাচ্ছিলাম না, বলতে পারলাম না। একদম একদম চলো এখন উপরে পাইন ফরেস্টে একটু যাবো, ওদিকে খুব সুন্দর ছবি তুলে তারপর আবার রিটার্ন আসবো। তো লাভা ভিউ পয়েন্ট এখন পুরো কুয়াশাতে ভর্তি, নাহলে এই সামনেটা দিয়ে পুরো একটা ভিউ থাকে, ভিউটা এখন দেখতে পাওয়া যাচ্ছে না। এখন সব ছবি তুলছে বিকালের দিকে, যে কোনো টাইমে এখানে বসতে পারেন আপনি খুব সুন্দরভাবে। চলুন এখন আমরা যাব পাইন ফরেস্টের দিকে। ওপরে পাইন ফরেস্ট আছে, ওখানে খুব সুন্দর ছবি তোলার জায়গা আছে। এই যে এই সিঁড়িটা দিয়ে সোজা ওপরে পাইন বনে ওঠা যায়। তো সুন্দর, আমরা এখন ওপর দিয়ে উঠে যাব সিঁড়ির ওপর দিয়ে। চলো, তো আমরা ওপরে উঠে গেছি, ভেতর দিয়ে একটু যাব পাইন ফরেস্টের গাছের মধ্যে দিয়ে। পুরো কুয়াশার ভর্তি, তার মধ্যে পেয়ার ফ্ল্যাগ, সুন্দর পরিবেশ একটা। সবাই ছবি তুলতে ব্যস্ত, আমাদেরও সব ছবি তোলা হয়ে গেল। তো এখন এখান থেকে বেরিয়ে লাভা বাজারে মনাস্ট্রিতে যাব। তার ওপর দিকে অনেক জায়গা আছে, ওদিকে আপনারা ছবি তুলতে পারেন, যেতে পারেন, ঘুরতে পারেন, কিন্তু জোঁক আছে, একটু সাবধানে, বসার সময় জোঁক থাকে। লাভা ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেল, এখন লাভা বাজার যাব। লাভা বাজার থেকে লাভা মনাস্ট্রি যাব দিকটাতে। তো এখন লাভা মনাস্ট্রির সামনে পৌঁছে গেছি। লাভা মনাস্ট্রির মেন গেট, এই গেট দিয়ে ঢুকে সামনে দিয়ে একটু গিয়ে মনাস্ট্রি পেয়ে যাবো আমরা। মনাস্ট্রি এদিকে একটা গেট আছে, আর এদিকেও একটা গেট আছে। তো এই গেট দিয়ে আমরা বের হব, তো প্রথমে এই গেট দিয়ে যাব। সুন্দর রাস্তা দিয়ে একটু হেঁটে যাবেন সামনে, তাহলে মনাস্ট্রিটা পেয়ে যাবেন। হাওয়া দিলে এই ফ্ল্যাগগুলো খুব সুন্দর ওড়ে, তো এখন হাওয়া নেই, সেজন্য ফ্ল্যাগগুলো চুপ করে বসে আছে। মঙ্ক যাচ্ছে, মন্দিরের মঙ্ক, আমাদের বাংলা ভাষায় যাকে পুরোহিত বলি। একটু হেঁটে আসার পর ওই যে সামনে মনাস্ট্রি দেখা দিচ্ছে, ওর সামনে দিয়ে এখন যাব। এদিকে মনাস্ট্রিতে যাবই, যাওয়ার আগে এই ভিউ পয়েন্টে একটু ভিউটা দেখে নেবেন, খুব সুন্দর ভিউ পয়েন্ট। আজকে 15ই আগস্ট, তাই সবাই ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে বাইক র্যালিতে বেরিয়েছে। তো এখন মনাস্ট্রির মেন গেটে একদম মনাস্ট্রির মধ্যে পৌঁছে গেছি। তো এই সিঁড়ি দিয়ে এখন ওপর দিয়ে উঠে যাব, তো ওপরে গিয়ে আপনাদেরকে পুরো দেখাবো। তো মনাস্ট্রির মেন চত্বরে পৌঁছে গেছি। মনাস্ট্রির মেন চত্বরে এখানে দাঁড়িয়ে আপনি সেলফি, ভিডিও সব কিছু নিতে পারেন, কোনো বাধা নেই। মনাস্ট্রি থেকে ঠিক নিচেই এটা পুরো মঙ্কদের থাকার জায়গা। তো মনাস্ট্রির মন্দিরের মনাস্ট্রির ভেতরে ঢুকছি আমরা। ঢুকে একটা গৌতম বুদ্ধের মূর্তি পাবেন, শুধু গৌতম বুদ্ধের নয়, এখানে অনেক মূর্তি আছে, তবে এদের সবারই নাম আমার জানা নেই এনাদের। আপনারা যদি জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। তবে এখানে এসে অবশ্যই বেশি আওয়াজ করবেন না, এখানে আওয়াজ করার কোনো নিয়ম নেই, শান্তশিষ্ট থাকা জায়গা এটা। তো এখন মনাস্ট্রির পুজোর সময়, তাই মনাস্ট্রির ভেতরে ঢোকা যাবে না, এখন 11:30 বাজে। তো পুজো শেষ হলে তারপরে মনাস্ট্রিতে ঢোকা যাবে। তাই আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরে ঢুকতে এখন পারবো না। মনাস্ট্রি পুরো ঘুরে দেখলাম, এবার ঘুরে দেখার পর আমরা যে বাইরের রাস্তাটা আছে ওটা দিয়ে বেরিয়ে যাব। আর মনাস্ট্রিটা পুরো মেঘে ঢেকে গেছে, পুরো সেই জন্য অন্ধকার আসছে। দেখুন পুরো 360 ডিগ্রি ভিউ, মনাস্ট্রি পুরো মেঘে ঢাকা হয়ে গেছে একদম, খুব ভালো লাগছে এখানে। তো মনাস্ট্রি ঘোরা আমাদের হয়ে গেল। তো মনাস্ট্রি কেমন লাগলো দিদি? খুব সুন্দর মনাস্ট্রিটা, খুব সুন্দর আর শান্ত পরিবেশ। আমার কেমন লাগলো এখান থেকে? দারুণ লাগছে, খুব ভালো। মানে এখানে এসে বসে থাকা সবথেকে ভালো হচ্ছে ওয়েদার। ওয়েদার চারিদিকে একদম মেঘে ভর্তি হয়ে গেছে, একদম পুরো সামনেটা পিছনে দেখতে পাচ্ছ তো, পুরো মেঘে ভর্তি হয়ে গেছে একদম, কোরাহি কোরা। হ্যাঁ, তো সামনে দিয়ে এখন আমরা রাস্তা দিয়ে বেরিয়ে যাব। তো সামনে এই যে এই রাস্তাটা আছে, এটা দিয়ে বেরোবো, একদম কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। তো এই সুন্দর রাস্তা দিয়ে এখন আমরা বেরিয়ে যাব, তারপরে লাভা বাজারে একটু ঘুরবো। সাবধানে সাবধানে সাবধানে। পুরো মনাস্ট্রি একদম কুয়াশাতে ঢেকে গেছে, খুব সুন্দর লাগছে। তো আমাদের মনাস্ট্রি ঘোরা প্রায় হয়ে গেছে। তো আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব, যে রাস্তাটা আপনাদেরকে ওদিক থেকে আসার দেখিয়েছিলাম, আমরা ওদিক দিয়ে গেছিলাম। তো এই রাস্তাটা এখন এই দিক দিয়ে বেরিয়ে যাব। তো এখন মনাস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমার সঙ্গে দিদি আছে আর সিদ্ধার্থ আছে, ওর আসছে। তো এখন যাব মোমোর দোকানে। এখানে মনাস্ট্রির পাশে একটা মোমোর দোকান আছে, ওখানে খুব চিকেন মোমো, ভেজ মোমো খুব সুন্দর ভালো। হ্যাঁ, তো এবার সুযোগ হয়েছে মোমো খাওয়ার। তো এই ভালো দোকানটাতে যাবো, মোমো খাবো। আপনাদেরকেও নিয়ে যাচ্ছি যে আমরা কোন দোকানে খাবো, সেখানে আপনারা যদি কখন আসেন খেয়ে দেখবেন, যথেষ্ট ভালো মোমো বানায় এখানে। তাহলে চলো। লাভা বাজারের মধ্যেই লাভা হাই স্কুল, পাহাড়ের ওপরে। তো আজকে যেহেতু 15ই আগস্ট, তাই স্কুল থেকে স্কুল গ্রাউন্ডে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। এটা স্কুলের গ্রাউন্ড বা লাভার গ্রাউন্ড। তো 15 আগস্টের প্রোগ্রামের জন্য স্টুডেন্টরা ড্রেস পরে বেরিয়েছে প্যারেডের জন্য। তো দোকানে আমরা সবাই মোমোর অর্ডার দিয়েছি, ভেজ মোমো। তো মোমো হচ্ছে আমাদের। তো এখন মোমো খাবো। এই দিদির দোকানে আমরা মোমোর অর্ডার দিয়েছি। তো আমাদের মোমো ওখানে হচ্ছে, হয়ে গেলে মোমো খেয়ে একটু মার্কেট ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আমাদের মোমো তৈরি হয়ে গেছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। সিদ্ধার্থ খাওয়া শুরু করে দিয়েছে মোমো লাভ, তাই তো? দিদি মোমো টেস্ট কেমন? ভালো, তাই তো? রিকো মোমো খাচ্ছে প্লাস ললিপপ একসঙ্গে দুটোই খাচ্ছে। চলো তাহলে এখন মোমো খাওয়া যায়। পাহাড়ি, যে কোনো পাহাড়ে আসলে পাহাড়ের এই গরম গরম মোমো অবশ্যই খাবেন। এখানের মোমো টেস্ট পুরো অন্যরকম, খাবেন তাহলে বুঝতে পারবেন। যারা আসেন তারা অবশ্যই খান, আর যারা প্রথম আসবেন অবশ্যই টেস্ট করে দেখবেন একবার। এখানকার স্ট্রিট মোমো খুবই ভালো। আর লাভাতে থাকার জন্য এখানে অসংখ্য হোটেল আছে, এখানে হোমস্টে থেকে হোটেলটা বেশি। তো আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। তো তার মধ্যে যে কোনো একটাতে আপনারা কন্ট্যাক্ট করে চলে আসবেন। তো লাভা আসবেন কিভাবে? লাভা আসা খুবই সহজ। আপনি যদি এনজিপি থেকে আসেন, এনজিপি থেকে আপনার ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় লাভা। তো ওই 3500 থেকে 3000 টাকার মধ্যে পড়বে। আর আপনি যদি শেয়ার গাড়ি আসতে চান, এনজিপি থেকে শিলিগুড়ি চলে আসবেন 30 টাকায় অটোতে। তারপরে লাভার বাস পাওয়া যায়, লাভার বাস নেয় 110 টাকা। আর শেয়ার কার নেয় 250 থেকে 200 টাকার মধ্যে। তো ওটা আপনি এনজিপি বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ১১০ টাকায় বাসে এসে কালিম্পংয়ে নামবেন। কালিম্পং থেকে শেয়ার কার পাওয়া যায়, ওই ১০০ টাকার মধ্যে লাভা আপনি পৌঁছে যাবেন। আর এটাই লাভার ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ড আর মোনাস্ট্রি একই জায়গাতে, যেখান থেকে লাভার বাজার স্টার্ট হচ্ছে। তো এভাবে আপনি লাভা পৌঁছে যেতে পারেন। আর আমি কিছু গাড়ির ডিটেলস বা গাড়ির ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো, তাদেরকে আপনি বুক করেও চলে আসতে পারেন ডাইরেক্ট। লাভা অ্যাকচুয়ালি একটা সিটি, ছোটো সিটি। আপনি যদি চান এই সিটির মধ্যে থাকতে পারেন, আর যদি চান লাভা থেকে একটু সরে বা কোনো অফবিট জায়গায় থাকবো, তাহলে আপনি এখানে ঝান্ডি যেতে পারেন। ঝান্ডিও খুব কাছে, তবে ওটা লাভা থেকে এসে যেতে হবে। এখান থেকে আপনি কোলাখামে থাকতে পারেন, আপনি রিসোপেও থাকতে পারেন। তো এই ডিটেলস আমি দিয়ে দেবো। আর এর রিসোপের ভিডিও আমার চ্যানেলে আছে, আর ডিটেলস আছে, ওখান থেকেও পেয়ে যাবেন। আজকে 15 আগস্ট, তো 15 আগস্টের প্রোগ্রাম হচ্ছে স্কুলে। তো বাচ্চারা সব সাজুগুজু করে বেরোচ্ছে। খুব সুন্দর পরিবেশ একটা। আজকে 75 আমাদের স্বাধীনতা দিবস ভারতবর্ষের, বা আমাদের। তো এখানে লাভাতে এসে খুব সুন্দর একটা পরিবেশ পেলাম, বা খুব সুন্দর একটা সাংস্কৃতিক প্রোগ্রাম এখানে এরা করছে লাভার বাসিন্দারা। তো এটা অংশগ্রহণ করতে পেরে নিজেদের খুব ভালো লাগলো আমাদের। কিছুক্ষণ আগে লাভা মনাস্ট্রি পুরো কুয়াশায় ভর্তি ছিল, আবার ফাঁকা হয়ে গেছিলো, আবার আকাশে ভর্তি হয়ে গেল। এই চলে পাহাড়ের খেলা, কখনো আকাশে ঢাকা, কখনো একদম ফাঁকা। তো আমাদের লাভা ঘোরা হয়ে গেল, লাভা মনাস্ট্রি, লাভা বাজার সব ঘোরা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়েছি ভিডিও। আর মোমো খেলাম, মোমো খুব টেস্টি, আসলে খাবেন অবশ্যই। তো এখন লাভা থেকে বেরিয়ে যাচ্ছি। তো বাই বাই লাভা, আবার দেখা হবে অন্য কোথাও।